বন্ধুরা, আশা করি ভালো আছেন। জোড়া টমেটো আঁকার ক্ষেত্রে প্রথমে একটি বৃত্ত, এরপর সেই বৃত্তটির উপরে আরও একটি বৃত্ত, এরপর এই দাগটি মুছে ফেলুন। মুছে ফেলার পর প্রথমে আঁকবেন বোটা। এই দিক থেকে একটি পাপড়ি, 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 এরপর মাঝখানে একটি পাপড়ি। ঠিক এরকমভাবে দ্বিতীয় টমেটোর এই পাপড়িটি, প্রথম পাপড়ি, দ্বিতীয় পাপড়ি, খেয়াল রাখতে হবে যেন ওই পাপড়ির উপরে গিয়ে না লাগে, নিচে এরপর নিচের পাপড়ি, এরপর এরপর সাইন পেন নিয়ে বৃত্তের চতুর্পাশে সুন্দরভাবে গোল করতে হবে। পেন্সিলের দাগের উপর দিয়ে গোলটি করতে হবে। ঠিক এই জায়গায় একটু বাঁকা রাখতে হবে। বোটায় প্রথমে সবুজ রঙ, পাপড়িতে সবুজ রঙটি করার পর এই টমেটোটি টিয়া রঙ, টিয়া রঙ দেওয়ার পর এই দিকের টমেটোটি লাল, এই দিকে অল্প হলুদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন কেমন লাগলো। আজকের ভিডিওটি এ পর্যন্তই, ভালো থাকবেন, খোদা হাফেজ।